হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এখন রিসেন্ট দেখতেই পাচ্ছ যে মাদ্রাসা সার্ভিসের কমিশনের পক্ষ থেকে যে তোমাদের যে গেজেটটি বার করা হয়েছিল, অফিসিয়াল গেজেটটি SSLST পরীক্ষার জন্য, 9, 10, 11, 12 পরীক্ষার জন্য, সেখানে দেখো যে জিওগ্রাফির যে সাবজেক্টটি রয়েছে সেখানে জিওগ্রাফি যে টোটাল সিলেবাসটি রয়েছে, অর্থাৎ অনার্স এবং পিজির ক্ষেত্রে, অনার্স হচ্ছে অনার্স লেভেলের কোয়েশ্চেন হচ্ছে তোমার 9, 10 জন্য এবং পিজি লেভেলের কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 11, 12 জন্য। এখানে মাদ্রাসা সার্ভিসের কমিশনের পক্ষ থেকে এর জন্য শুধুমাত্র জিওগ্রাফির যে সিলেবাসটি রয়েছে সেটি আমি এখন বিস্তারিত আলোচনা করছি। তোমরা সকলেই জানো যে মাদ্রাসা সার্ভিসের কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু এখানে যে SSLST পরীক্ষাটা হবে এখানে কিন্তু কোনো তোমাদের একাডেমিক স্কোর থাকবে না, অর্থাৎ যে 100 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে 90 মার্কস থাকবে তোমাদের সাবজেক্টে এবং 10 মার্কস থাকবে তোমাদের ইন্টারভিউতে। তাই তোমাদের প্রত্যেকের কিন্তু যার যা সাবজেক্ট সেই সাবজেক্টটা কিন্তু ভীষণ ভালোভাবে পড়তে হবে, কারণ ভ্যাকেন্সি যা তাই সেই অনুযায়ী কিন্তু তোমাদের কম্পিটিশন কিন্তু ভীষণই টাফ হতে চলেছে। তাই প্রত্যেকটি টপিক যদি তোমরা ডিটেলসে আলোচনা না করো এবং যদি তাদের PYQs এবং তাদের প্র্যাকটিস সেট আলোচনা না করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ঠিকমতো করে আসতে পারবে না। তাহলে আজকে আমরা প্রথমে দেখে নিই যে জিওগ্রাফির যে সিলেবাসটি মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে প্রোভাইড করা হয়েছে সেটি WB যে SSC রয়েছে, অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সঙ্গে কিন্তু মোর অর লেস প্রায় একই। এবং এখানে ফার্স্ট যে টপিকটা রয়েছে দেখো জিওটেকটনিক, এখানে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট, অর্থাৎ যে ভূত্বক বা পৃথিবীর অন্দরমহল। এখানে দেখো ফার্স্ট যে টপিকটা রয়েছে জিওটেকটনিক, এখানে যে ফার্স্ট টপিকটা জিওটেকটনিকের যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট বা পৃথিবীর ভূত্বক, এর কম্পোজিশন এবং লেয়ারিং, অর্থাৎ পৃথিবীর ভূত্বকের যে স্তরসমূহ এবং যে কী কী পদার্থ দ্বারা গঠিত সেই সম্পর্কে বিস্তারিত তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে দেখো রক্স, অরিজিন টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের শিলা তাদের বৈশিষ্ট্য এবং তাদের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে সেই সম্পর্কে। নেক্সট দেখো ফোল্ড অ্যান্ড ফলস, অর্থাৎ এখানে ভাঁজ এবং চ্যুতির কথা বলা হয়েছে এবং এখানে কি তোমাদের ভাঁজ এবং চ্যুতি থেকে কি পড়তে হবে, এখানে পড়তে হবে টাইপস এবং ল্যান্ডফর্মস, অর্থাৎ যে কত ধরনের ভাঁজ এবং চ্যুতি এবং কি কি ল্যান্ডফর্মস এখানে তৈরি হয়েছে এবং কত রকমের ফোল্ড আর ফল্ট দেখতে পাওয়া যায় সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে দেখো মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, অর্থাৎ মাউন্টেন বিল্ডিং আর প্লেট টেকটনিকের যে বিভিন্ন ধরনের তত্ত্ব সেইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়া রয়েছে দেখো কন্টিনেন্টাল ড্রিফ্ট সম্পর্কেও, যে এটাও একটি তত্ত্ব, এটাও সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে দেখো রয়েছে আইসোস্ট্যাসি, অর্থাৎ যে সমস্থিতি, এই সম্পর্কেও তোমাদের জানতে হবে। রয়েছে আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্পের কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কারণ এবং ফলাফল, এবং ভলক্যানোস, অর্থাৎ অগ্নুদ্গম বা আগ্নেয়গিরি, এই সম্পর্কে তোমাদের জিওটেকটনিক যে পার্ট এই পার্টটি থেকে কিন্তু জানতে হবে। তাহলে সিলেবাসটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এটি কিন্তু তোমাদের প্রায় যে WBSSC-র যে সিলেবাস সেটির সঙ্গেই কিন্তু ভীষণ সিমিলার, অর্থাৎ তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন এবং কিছুদিনের মধ্যেই ওয়েস্টবেঙ্গল থেকে SSLST-র ওয়েস্টবেঙ্গল বোর্ডের যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে SSLST-র হওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা যদি একটা পরীক্ষার জন্য পড়ো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্যই রেডি হয়ে যাবে, আলাদা করে প্রিপারেশন নেওয়া দরকার নেই। নেক্সট আমরা চলে আসি দেখো জিওমরফোলজি, এখানে কি কি তোমাদের পড়তে হবে, লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ যে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ওয়েদারিং, অর্থাৎ আবহাওয়া বিকার সম্পর্কে তোমাদের পড়তে হবে। মাস ওয়েস্টিংটাও কিন্তু তোমাদের জিওমরফোলজির জন্য ভীষণই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দেখো ইভলিউশন অফ স্লোপ, নেক্সট হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, রান অফ ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেসেস, এখানে কী কী ল্যান্ডফর্ম তোমাদের পড়তে হবে, ফ্লুভিয়াল, গ্লেশিয়াল, উইন্ড, কার্স্ট অ্যান্ড মেরিন, অর্থাৎ তোমাদের নদী বায়ু, হিমবাহ এবং যে তোমাদের যে ভৌমজলের যে কার্স্ট ভূমিরূপ সেইটা এবং যে সমুদ্র তরঙ্গ, এখানের এই ভূমিরূপগুলো কিন্তু তোমাদের পড়তে হবে যে এদের প্রসেসটা কী এবং এদের ল্যান্ডফর্ম সম্পর্কে। সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্টস, যে সাইক্লিক এবং নন সাইক্লিক কনসেপ্টগুলো রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে, অর্থাৎ উইলিয়াম ডেভিস, পেঙ্ক, এই যে থিওরিগুলো। নেক্সট হচ্ছে ল্যান্ডস্কেপ ইভলিউশন, ল্যান্ডস্কেপের যে ইভলিউশন এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। আর রয়েছে জিওমরফিক হ্যাজার্ড বলতে ভূমিকম্প, ধস, অগ্নুদ্গম ইত্যাদি যে হ্যাজার্ডগুলো হয়ে থাকে জিওমরফিক সেইগুলো তোমার সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে এই হলো
জিওটেকটনিক এবং জিওমরফোলজি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির এই দুটো পার্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থট থেকে কী কী পড়তে হবে তোমাদের দেখো, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচেস, যে অ্যাপ্রোচেসগুলো কী কী, যে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ, রিভলিউশন, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, সোশ্যাল বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, রেডিক্যাল স্কুলস, ফাংশনস, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ম্যারাইটালিস্টিক্স, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, রিজিওনাল এবং সিস্টেম্যাটিক। এই অ্যাপ্রোচগুলো কিন্তু তোমাদের সম্পর্কে পুরোটাই জানতে হবে। নেক্সট হচ্ছে দেখো কনসেপ্ট অফ স্পেস অর্থাৎ স্থানের ধারণা, এবং সেখানে কী পড়তে হবে, পয়েন্ট, ডিস্টেন্স, ইন্টারাকশন, অর্গানাইজেশন, রিজিয়ন্স, এমার্জেন্স অফ ওয়েলফেয়ার, জিওগ্রাফি সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে দেখেছো জিওগ্রাফিক্যাল থটে কিন্তু তোমাদের খুব যে অতিরিক্ত তোমাদের ডিপলি পড়তে হবে তা নয়, কিন্তু যেই টপিকগুলো এখানে বলা রয়েছে সেই টপিকগুলো বেস করে পড়লে কিন্তু তোমরা কোয়েশ্চেনে কমন পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি দেখো ফিজিক্যাল জিওগ্রাফির আর একটা পার্টে, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজির মধ্যে কী পড়তে হবে, যে কম্পোজিশন অফ অ্যাটমোসফিয়ার অর্থাৎ যে আবহাওয়ার যে উপাদান সেইগুলো সম্পর্কে পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখো গ্লোবাল ওয়ার্মিং, আবহাওয়া বা জলবায়ুর উপাদান সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখো গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পসিবল কনসিকুয়েন্সেস, যে বিশ্ব উষ্ণায়নের যে ধারণাটা সেটা সম্পর্কে তোমাদের ভালো মতো তোমাদের নলেজ রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো গ্রিন হাউস এফেক্ট, এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টার্স অফ ক্লাইমেট অর্থাৎ ক্লাইমেটের যে এলিমেন্টস এবং ফ্যাক্টার্স সেগুলো তোমাদেরকে পড়তে হবে। আর ইনসোলেশন, ইনসোলেশন, হিট বাজেট, প্রেশার বেল্ট অর্থাৎ চাপ বলয়, যেটা প্ল্যানেটেরিয়ান উইন্ড সিস্টেম, যে তোমাদের চাপ বলয় এবং বায়ুপ্রবাহ যেটা গোটা পৃথিবী, সমগ্র যে পৃথিবীর যে বায়ুপ্রবাহ সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। জেট স্ট্রিম, হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন, আর্দ্রতা এবং যে অধক্ষেপণ সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো রয়েছে সাইক্লোনস অ্যান্ড অ্যান্টি সাইক্লোনস অর্থাৎ যে ঘূর্ণবাত এবং প্রতিঘূর্ণবাত যেটাকে বলা হয়। নেক্সট দেখো রয়েছে এয়ার মাস, মনসুন অর্থাৎ মৌসুমি যেই জলবায়ু সেটা সম্পর্কে, থান্ডার স্টর্ম অর্থাৎ বজ্রপাত, ক্লাইমেটিক হ্যাজার্ডস, বিভিন্ন ক্লাইমেটিক হ্যাজার্ডস সম্পর্কে তোমাদের পড়তে হবে। ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অর্থাৎ যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, আমরা সবসময় জানি দুজনই বিজ্ঞানী যাদের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছেন বিজ্ঞানী কোপেন এবং থর্নথয়েড। এই দুজনের মধ্যেও কিন্তু কোপেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু জিওগ্রাফির ওপর যথেষ্ট জোর দেওয়া হয় এবং জিওগ্রাফির ওরিয়েন্টেড বিভিন্ন টপিক সম্পর্কে বিস্তারিত এবং এমসি বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট অলরেডি আলোচনা করা হয়ে গেছে এবং ভবিষ্যতেও আলোচনা করা হবে। তাই তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রেখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নেক্সট আমরা চলে আসি দেখো বায়োজিওগ্রাফিতে। বায়োজিওগ্রাফির মধ্যে কী আছে, সয়েলস অর্থাৎ মৃত্তিকা পড়তে হবে, যে ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস অফ ফরমেশন, সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অর্থাৎ মৃত্তিকার যে তৈরি হওয়ার যে ফ্যাক্টরস এবং প্রসেসগুলো কী কী, সয়েল প্রোফাইল কী এবং ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্রপার্টিসগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট দেখো রয়েছে ওয়ার্ল্ড সয়েল গ্রুপস অর্থাৎ জোনাল, অ্যাজোনাল এবং ইন্ট্রাজোনাল যে সয়েলগুলো সেই সম্পর্কে, সেই ভাগ বা যেই কোথায় কোন ভাগটা রয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। সয়েল ইরোশন এবং কনজারভেশন এবং মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণ সম্পর্কে আমাদের পড়তে হবে। প্লান্টস অর্থাৎ যে উদ্ভিদ এবং এই উদ্ভিদের যে ফ্যাক্টরস অফ প্লান্ট গ্রোথ, মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেশন অর্থাৎ যে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল ভেজিটেশনগুলো এবং ফ্যাক্টরস, যে উদ্ভিদ তৈরি হওয়ার জন্য যে ফ্যাক্টরসগুলো দরকার এবং যে এনভায়রনমেন্টাল রিলেশন সেইগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট দেখো রয়েছে ফরেস্ট কনজারভেশন অর্থাৎ যে বন সংরক্ষণ সম্পর্কে পড়তে হবে, সোশ্যাল ফরেস্ট্রি, বায়োডাইভার্সিটি, অ্যানিম্যাল কমিউনিটিস, এখানে কিন্তু তোমাদের যে জীব বৈচিত্র্য সেই সম্পর্কে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আমি কিন্তু প্রতিটা টপিকেরই বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটা টপিকের বিস্তারিত আলোচনা করার পর সেই ওরিয়েন্টেড তোমাদের এমসিকিউ করানো হবে। এছাড়াও তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও এই চ্যানেলে করানো হয়। নেক্সট দেখো রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে কী কী পড়তে হবে, ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র সম্পর্কে, যে প্রিন্সিপাল এবং কম্পোনেন্টস, এনার্জি ফ্লো, ফুড চেন, ফুড ওয়েভ অর্থাৎ খাদ্য শৃঙ্খল, যে খাদ্য জাল, বায়ো জিওকেমিক্যাল সাইকেলস, যে তোমাদের ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র, এই সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়া যে বায়োমস, বায়োমসের কনসেপ্ট, বায়োমসের ধরন এবং ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন সম্পর্কে তোমাদের পড়তে হবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এবং হ্যাজার্ডস অর্থাৎ এনভায়রনমেন্টাল যে তোমাদের ডিগ্রেড হচ্ছে সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল হ্যাজার্ড সম্পর্কে পড়তে হবে। ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন
অর্থাৎ এদের যে তোমাদের সম্ভাবনা, ভবিষ্যতের যে সম্ভাবনা এবং সংরক্ষণ সম্পর্কে তোমাদের পড়তে হবে। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট সম্পর্কে এবং ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানুষ এবং পরিবেশের সম্পর্ক সম্পর্কে তোমাদের পড়তে হবে। ন্যাচারাল রিজিয়ন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফস, অর্থাৎ বিভিন্ন ন্যাচারাল রিজিয়নের সঙ্গে যে হিউম্যান লাইফের যে অ্যাডাপ্টেশন সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের ইকোনমি অ্যান্ড সোসাইটি, এই সম্পর্কে কিন্তু তোমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে পড়তে হবে। নেক্সট দেখো রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি থেকে রিসোর্স অর্থাৎ সম্পদ এর কনসেপ্ট অ্যান্ড থিওরি, সম্পদের যে বিভিন্ন ধরনের ধারণা এবং যে থিওরিগুলো রয়েছে এবং এর সঙ্গে ক্রিয়েটিং ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস, যে পদ্ধতিগুলো এবং ফ্যাক্টরসগুলো রয়েছে, এবং সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা, যে ক্লাসিফিকেশন, সম্পদের ক্লাসিফিকেশানগুলো কিন্তু প্রতিটা পরীক্ষা এখানে ধরনের থেকে বিভিন্ন কোয়েশ্চেন আসে। নেক্সট দেখো রয়েছে ইউটিলাইজেশন প্রসেসেস, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল কোয়ালিটি, যে কোনো সম্পদ তোমাদের ব্যবহারের পদ্ধতি এবং বিভিন্ন ধরনের টেকনোলজি এবং যে এনভায়র পরিবেশের যে কোয়ালিটি সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে দেখো ইকোনমিক রিসোর্সেস, যে কি ক্লাসিফিকেশান অ্যান্ড সিগনিফিক্যান্স, ইকোনমিক যে রিসোর্স সে তাদের যে ক্লাসিফিকেশান এবং সিগনিফিক্যান্সগুলো পড়তে হবে। এছাড়া রয়েছে ফর্মস অফ ইকোনমি, অর্থাৎ অ্যাক্টিভিটি কম্পোনেন্টস অফ রিসোর্সেস ইউটিলাইজেশন, যে তোমাদের যে ইকোনমিক যে সেক্টরগুলো রয়েছে, যে ফার্স্ট সেক্টর, সেকেন্ড সেক্টর, থার্ড সেক্টর, এই যে সম্পর্কে, যেমন লুম বেরিং, ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই সব সপরে সেক্টর সম্পর্কে, ইকোনমিক সেক্টর সম্পর্কে তোমাদের জানতে হবে। মডেল অফ ইকোনমিক সিস্টেম, যে ইকোনমিক সিস্টেমের যে মডেলসগুলো রয়েছে, বিভিন্ন বিজ্ঞানী যা প্রদত্ত যে ইকোনমিকের সিস্টেমের যে মডেলগুলো দিয়েছে সেই সম্পর্কে জানতে হবে। থিওরিজ অফ লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের যে থিওরিগুলো, যে ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য যে থিওরিগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট দেখো রয়েছে র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স, যে ওয়ার্ল্ড ইকোনমিক্সে বিভিন্ন দেশের কোন দেশের কোনটা সবথেকে বেশি, বা কোন রাজ্য, কোন দেশ, কোন পদার্থ বা কোন শস্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। WTO অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, যে আন্তর্জাতিক বাণিজ্য এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়া ইকোনমিক ডিসপ্যারিটি অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, যে ইকোনমিক ডিসপ্যারিটির জন্য যে সোশ্যাল ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে। এছাড়া সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা ইকোনমিক জিওগ্রাফিতে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা যে এখন বর্তমানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এর যে গ্লোবালাইজেশনের ফলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে প্রভাব সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। নেক্সট দেখো রয়েছে হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির মধ্যে কী পড়তে হবে, যে পপুলেশন কি, গ্রোথ ডিস্ট্রিবিউশন, এজ সেক্স কম্পোজিশন অর্থাৎ এজ সেক্স রেশিও যেটা, অকুপেশনাল রিসোর্সেস এই সম্পর্কে তোমাদের পড়তে হবে, ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রিসোর্সেস, ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সেস, যে হিউম্যান ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সের যে ক্লাসিফিকেশন বা ক্যারেক্টারিস্টিক্সগুলো সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে। এছাড়া রয়েছে থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথের যে বিভিন্ন বিজ্ঞানী দ্বারা প্রদত্ত যে থিওরিগুলো সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। নেক্সট রয়েছে দেখো পপুলেশন গ্রোথ, ফুড সিকিউরিটি, আনএমপ্লয়মেন্ট অর্থাৎ যে তোমাদের যে খাদ্য সুরক্ষা এবং তোমাদের যে বেকারত্ব, ওয়ার্ক পার্টিসিপেশন, জেন্ডার ইস্যুস, যে যে লিঙ্গের সমস্যা, যে বিভিন্ন ধরনের লিঙ্গ পক্ষপাত বা লিঙ্গের যে ধারণা সেইগুলো সম্পর্কে পড়তে হবে, এবং সোশ্যাল ওয়েলবিং অর্থাৎ সামাজিক যে কল্যাণমূলক কাজ সেই সম্পর্কে তোমাদের ইকোনমিক জিওগ্রাফি থেকে পড়তে হবে। নেক্সট দেখো রয়েছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে তোমাদের কী পড়তে হবে, ইন্ডিয়ার যে রিলিফ, এখানে কিন্তু ইন্ডিয়ার যে রিলিফ, নেক্সট হচ্ছে দেখো ড্রেনেজ অর্থাৎ ইন্ডিয়ার ভূপ্রকৃতি, বিভিন্ন যে রিজিয়নের যে আলাদা আলাদা ভূপ্রকৃতি এবং তাদের যে ইতিহাস এবং ভূপ্রকৃতির যে ইতিহাস, উৎপত্তি এই সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়া যে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদ নদী সম্পর্কে, ক্লাইমেট সম্পর্কে অর্থাৎ জলবায়ু, সয়েল অর্থাৎ মৃত্তিকা সম্পর্কে, ফরেস্ট রিসোর্সেস অর্থাৎ যে বনজ সম্পদ সম্পর্কে, ইন্ডিয়ার যে মিনারেল রিসোর্সেস, খনিজ সম্পদ সম্পর্কে, এছাড়া যে পাওয়ার রিসোর্সেস, ইরিগেশন অর্থাৎ জলসেচ ব্যবস্থা, এগ্রিকালচার, কৃষিকাজ, ইন্ডাস্ট্রি অর্থাৎ যে শিল্প, পপুলেশনের ক্ষেত্রে কি, ট্রেড অ্যান্ড কমার্স, এই যে তোমাদের পপুলেশন থেকে যে বাণিজ্য সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়া ট্রান্সপোর্ট, বেসিস অফ রিজিয়নাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক, এই যে তোমাদের গোটা ইন্ডিয়ায় যে রিজিয়ন বেসিসে যে ট্রান্সপোর্ট বা যাতায়াতের ধরন আলাদা সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। কনসেপ্ট, নেচার, টাইপ, স্কেল অ্যান্ড ডাইমেনশন, এই যে ট্রান্সপোর্টের ট্রান্সপোর্ট বেসিস অফ রিজিয়নাল ডিভিশন অফ ইন্ডিয়া, এটার কনসেপ্ট, নেচার, টাইপস এবং স্কেলস অ্যান্ড ডাইমেনশন অর্থাৎ বৃহৎ স্কেলে এবং ছোট ক্ষুদ্রতম স্কেলে। যেখানে রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক্স, যে স্কেল
এখানে কি যে তোমাদের বিভিন্ন ধরনের লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল এই সম্পর্কে তোমাদের জানতে হবে। টেকনিক্স অফ ডেটা রিপ্রেজেন্টেশন, যে কোনো ধরনের ডেটা রিপ্রেজেন্টেশনের যে টেকনিকগুলো সেটা আমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে ম্যাপ ক্লাসিফিকেশন, যে ক্লাসি যে বিভিন্ন ধরনের ম্যাপ যেমন কোরোপ্লেট ম্যাপ, আইসোপ্লেট ম্যাপ, বিভিন্ন ম্যাপ সম্পর্কে এবং তাদের ইন্টারপ্রিটেশন সম্পর্কে আমাদের জানতে হবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল জিওগ্রাফির যে পার্টটা সেখান থেকে দেয়া। এতে থিমেটিক ম্যাপিং, যে থিমেটিক ম্যাপিংগুলো রয়েছে, প্রিন্সিপাল আর মেথড অফ প্রজেকশন, যে বিভিন্ন ধরনের প্রজেকশনগুলো আমাদেরকে করতে হয়, পলিকনিক প্রজেকশন, সাইনোসয়েডাল প্রজেকশন, এই প্রজেকশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এলিমেন্টারি সার্ভেইং অ্যান্ড লেভেলিং, প্রিন্সিপাল অ্যান্ড মেথড অফ ইটস চেন, কম্পাস, ডাম্পি লেভেল অ্যান্ড থিওডিলাইট। অর্থাৎ এই যে কম্পাস, ডাম্পি লেভেল, থিওডিলাইট, চেন, এইগুলোর দ্বারা যে তোমাদের এলিমেন্টারি সার্ভেগুলো করা হয়, সেই সার্ভেইংয়ের যে অঙ্ক বা সেই সার্ভেইংটা কীভাবে করা হচ্ছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে কমন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ফর জিওগ্রাফিক্যাল ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন যে আমরা জিওগ্রাফিক্যাল প্র্যাকটিক্যালে যে স্ট্যাটিস্টিক্যাল অঙ্কগুলো আমরা করে থাকি সেই স্ট্যাটিস্টিক্যাল অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এই যে মিন, মিডিয়ান, মোডস অ্যান্ড ডেভিয়েশন, কোয়ান্টিটেটিভ ডেভিয়েশন, এইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে দেখো এরিয়াল ফটো অ্যান্ড স্যাটেলাইট ইমেজারি ইন্টারপ্রিটেশন, যে এরিয়াল ফটোগ্রাফি এবং স্যাটেলাইট ইমেজারি ইন্টারপ্রিটেশনের যে পোর্শনটা সেখান থেকেও আমাদেরকে নলেজ রাখতে হবে। আর রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এই সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। তাহলে এই হলো তোমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে জিওগ্রাফির যে জন্য যে সিলেবাসটি বরাদ্দ করা হয়েছে 9/11/12 জন্য, সেই জিওগ্রাফি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত সিলেবাস। এবং এই সিলেবাসটি যদি তোমরা ফলো করো, তাহলে এই সিলেবাসটি ফলো করলেই কিন্তু তোমাদের যে WBSSC বা SLST যে পরীক্ষাটি হবে তার জন্য কিন্তু তোমরা 100% প্রিপেয়ার হয়ে যাবে। আমাদের চ্যানেলে যারা এখনও যুক্ত হওনি তারা অতি অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যেও, কারণ এই চ্যানেলে কিন্তু বিভিন্ন টপিক বিস্তারিত আলোচনা করে সেই টপিকের অনুযায়ী বিভিন্ন প্র্যাকটিসের আলোচনা করে সেখানে প্রিভিয়াস ইয়ারে যে বিভিন্ন কোয়েশ্চেন, বিভিন্ন ইয়ারের বিভিন্ন জায়গা থেকে যে কোয়েশ্চেন এসেছিল সেই সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ধরনের টপিক সংক্রান্ত PDF পাওয়ার জন্য। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।